কথা ছিল সমাজ, বিপ্লব বা নিশ্চিত রক্তপাত, এইসব নিয়ে লিখে চলা। তবু অকারণে রাজনৈতিক কবিতার পথে কৃষ্ণচূড়ার রং। ঘটনাটা সাবলীল নয় খুব, মার থামথামে গলা, এত দেরি হল, পথে ঘাটে পুলিশ প্রহরা, সাতের দশক, রংচাটা পুরনো দেওয়াল, কাঠকয়লায় লেখা, অমিতাভ তোকে ভুলিনি, ভুলব না। পাপবোধ, আতঙ্ক, বিভ্রম, এত সব প্রতিমায় গড়া কঠিন ছিল না কোনো কালে। কিন্তু তবুও কিছু প্রশ্ন, অসম্পৃক্ত কথা ছন্দবদ্ধ করা দুর্বোধ্য তাগিদে ভুলে যাওয়া কবিতার ঝাঁক, কি তাকে বলবো ভাবি, জানিয়েছে আজ সে আসবে। নিবিড় সম্পর্ক গড়ে তোলা এই দুই সমান্তরালে সে কি সোজা? অথচ ভেবে দেখো, তুমি আছো বলে এই সব কথা অবান্তর নয় আর। কালো স্রোত, পাপবোধ, ঘৃণা, ভালোবাসা, সমাজবদ্ধ হয়ে বেঁচে থাকা, বারুদ, মন্বন্তর অথবা ধর্ষণ, এসবের উচ্চারণে তোমাকেই বলা এই আমি। অন্ধকার জলের ওপর আলোকিত করা বিচূর্ণ আয়নায় বিপ্লব, বৈরাগ্য, প্রেম, হ্যারিসন রোড, এই সব জুড়ে তুমি, একমাত্র তুমি আছো মানব ভূমিতে, সামাজিক ভূকম্পনে অশান্ত বিক্ষুব্ধ বেলায়।